সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। খুব শিগগিরই এ নিয়ে প্রকাশ্যে ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুলেট ট্রেন সহ বেশ কিছু মেগা প্রকল্প বন্ধ করার দাবিও জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত ও দেশে চলমান বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান জানাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অদূর ভবিষ্যতে আমরা যে শ্রীলঙ্কার মতো একটা বিপদে পড়তে পারি সেই আশঙ্কা আমাদের মধ্যে করা হয়েছে এবং সেই আশঙ্কা আছে এবং সেটাকে বাস্তব ভিত্তিকই বলা যেতে পারে। তিনি দাবি করেন গত 14 বছরের মধ্যে দেশে অর্থনীতি এখন সবচেয়ে বেশি চাপে রয়েছে, আগামী দিনে পরিস্থিতি আরো বেশামাল হয়ে উঠবে বলেও মনে করেন তিনি। বর্তমান গণস্বার্থ বিরোধী আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের ব্যক্তিগত অর্থের ঝোলা ভর্তি করতে অনেকগুলো অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। ইতিমধ্যেই দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা এসব প্রকল্পকে জনগণের জন্য ঋণের বোঝা ভারী করার শ্বেতহস্তি প্রকল্প হিসাবে চিহ্নিত করেছেন। তাই দেশকে রক্ষায় এই মুহূর্তে সার্বজনীন ঐক্যের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। ঐক্য প্রক্রিয়া নিয়ে আপনার একটা লাইন ছিল, হ্যাঁ, এটা আমরা কোন পর্যায়ে আছে? এটা প্রায় শেষের দিকেই আছে, চূড়ান্ত পর্যায়ে আছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।